সেজেছে তিলোত্তমা, বর্ষবরণের উৎসবে মাতোয়ারা গোটা শহর, শীতের আমেজ গায়ে বেঁকে ইতিউতি ঘোরাঘুরি, আর ঘোরার ফাঁকে মনের মানুষকে পাশে নিয়ে সেলফি। শহর জুড়ে উৎসবের মরশুম। বছরের শেষের দিন মানুষের ভিড় আলিপুর চিড়িয়াখানায়। ভালো লেগেছে? ভালো লেগেছে? হ্যাঁ। ভালো লাগে নাকি বাঘ দেখি? পুরো আজ কলকাতা বেড়াবো, ভিক্টোরিয়া, আরো বিভিন্ন জায়গা আমাদের প্ল্যান আছে। হ্যাঁ, এবছর আসা হয় না, আগে এসি অনেকবার, কিন্তু এই বাচ্চা নিয়ে প্রথম আসছি এখানে এবার। বাঘ, জেব্রা, তারপর গন্ডার দেখলাম, খুব ভালো লাগছে। বাঘ, সিংহ, হাতি সবই দেখেছি, আরো দেখার প্ল্যান আছে, ওদিকে যাব অনেক কিছু। বাঘ, সিংহ, তারপর কুমির, তারপর ময়ূর, তারপর ওই মাথায় যথেষ্ট পরিমাণে এনজয় করছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাচ্চারা এই চিড়িয়াখানায় এই সমস্ত জীবজন্তু থেকে পশুদের দেখতে যথেষ্ট পছন্দ করেন, যে কারণেই বছরের শেষ দিনে একেবারে ঠান্ডা এই পরিবেশের মধ্যে গ্রাম থেকে বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ চিড়িয়াখানায় ভিড় জমাতে শুরু করেছে। আজ সবার মনেই বাঁধ ভাঙা আনন্দ। ইকো পার্কে গিয়ে দেখা মিলল সব মানুষরা মেতেছেন উৎসব আনন্দে। 31শে ডিসেম্বরে একে অপরের সঙ্গে আনন্দে সামিল হয়েছে এবং তাদের রয়েছে একাধিক প্ল্যান, রয়েছে খাওয়া দাওয়ার প্ল্যান, আবার কেউ বা বাড়িতে গিয়ে বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে সারবেন পিকনিক। কেউ আমরা অনেকবার এসেছি, কিন্তু বছরের এই টাইমটা আমরা হয় নিউ ইয়ার বা এই 31st এই টাইমটা একটু বেরোই ঘুরতে, তো বেশ ভালো লাগছে। খুব ভিড় এখানে, তাও এখানে ঘুরি সব জায়গা, তারপর বাড়ি। আচ্ছা, এখানেই এখন এনজয় করার প্ল্যান? আমার দাদা বৌদির সাথে এসেছি, আর সারাদিন এই ইকো পার্কেই প্ল্যান, বাইরে ঘোরা টোরা এই আর কি, মজা আনন্দ। শেষের দিনটা একটু স্পেশাল করে তুলতে অনেকেই পৌঁছে গেছেন মিলেনিয়াম পার্কে। মনের মানুষের পাশে বসে গঙ্গার মনোরম পরিবেশে তৈরি হয় এক আবেগ ঘন মুহূর্ত, মিঠে কড়া রোদে হারিয়ে যায় মন। ফুলি নেক্সট ইয়ার 31st যেদিন আমি আসবো ওগুলো সব খুলে যাবে, বাট স্টিল দ্য প্রেম ইজ দেয়ার, কিছু থাকুক না থাকুক প্রেমটা রয়ে গেছে। গঙ্গারে সোদা সোদা প্রেম, একসাথে বসা, যে ওয়াইড ওপেন, মানে তারপরে স্পেশালি যখন ইভিনিং আওয়াজে আমরা এসেছি, দ্যাট ওয়াজ এক্সেলেন্ট। তো আসছেন তারা রীতিমতো কিছুটা হলো নস্টালজিয়ার জেরে আসছেন মিলেনিয়াম পার্কে। কচিকাঁচাদের ভিড়ে রঙিন হয়ে উঠেছে নিকো পার্ক, টয় ট্রেনে সওয়ার হয়ে এ যেন এক অন্য জগতে হারিয়ে যাওয়া। সাইক্লোন, এগুলোই আপাতত প্ল্যানিং আছে। আমি এসেছি বাংলাদেশ থেকে সপরিবারে। হ্যাঁ, সপরিবারে। আজকে কি কি প্ল্যান রয়েছে? আজকে প্ল্যান রয়েছে এই যে নিকো পার্কে আসলাম, নিকো পার্কে এসে একটু ঘোরাঘুরি করবো বাচ্চাদেরকে নিয়ে, তারপরে বিকেলবেলা প্ল্যান আছে যে 31st নাটটা সেলিব্রেশন করবো। আর আমরা তো এপার ওপার তো সবই বাঙালি, তো আমরা চাচ্ছি যে দুই পার মিলে দেখি এবার একটু মানে আলাদাভাবে একটু মানে মানে বছরের শেষ দিনটা একটু এনজয় করব, এবং বছরের প্রথম দিনটাও চেষ্টা করব যেন ভালো যায়। ট্রেনে ঘুরেছি, আর এখানে কি কলকাতার খাবার ভালো লাগে? এখানকার বিরিয়ানি, এখানকার সাদা ভাত, তারপরে এখানকার সবজি, তারপরে মাছ মুরগি এরকম, এগুলো আসলে বেশ কয়েকদিন হয়ে গেলো, 5-6 দিন হয়ে গেলো বাংলাদেশ থেকে আসছি, শুধু ঘুরতেছি, কারণ সব বাচ্চাদের আমাদের পরীক্ষার এখন মধ্যেখানে একটা বিরতি চলতেছে, আর করোনার জন্য তো আমরা অনেক বছর কোথাও যেতেও পারি নাই, তো এবার চিন্তা করলাম একটু যখন করোনার প্রভাবটা একটু ভালোর দিকে, তো আমরা একটু ঘুরতে আসলাম কলকাতায়। বেসিক্যালি কলকাতায় ঘুরতেছি, সব মোটামুটি দেখা শেষ, এরপরে আজকে আবার একটা 31st নাইট সেলিব্রেট করে তারপরে আমরা দৃঢ়সুস্থে কালকে পরশুর দিকে বাংলাদেশে চলে যাবো। আমরা এসেছি এখানে নিকো পার্কে ঘুরতে, আর আমরা প্ল্যান করেছি যে অনেকগুলো রাইডস চড়বো, সাথে যে যে জিনিসগুলো এখানে আছে গার্ডেন সাচেস, আর যে জিনিসগুলো আছে ওখানে আমরা দেখবো, সাইট সিন করবো আর মজা করবো। যে রাইডগুলি রয়েছে সেগুলির আনন্দ নিচ্ছে, অর্থাৎ ছুটির আমেজে একেবারে ছুটি ছুটি উপভোগ করছে শহরবাসী। এবং নিকো পার্ক আসলে দেখা যাচ্ছে যে রাইডগুলি রয়েছে সেই রাইডগুলিতে লম্বা লাইন, ভিড় চোখে পড়ার মতো। সায়েন্স সিটিতেও ছিল উপচে পড়া ভিড়। এবার একটু বেরিয়েছি, আর আগামীকাল তো নিউ ইয়ার আসছেই, একদম আশা করছি মানে থ্যাঙ্কস টু গড যে আমাদের
সবাইকে ভালো রাখবেন। মনে হচ্ছে যেন নতুন বছর আমাদেরকে আগমন জানাচ্ছে 2023-এর জন্য, তো খুবই ভালো লাগছে। আমার তো আমি বিল্ডিং এর ভিতরে কখন যাইনি, আমি জানি না, মনে হচ্ছে সবই দেখবো। আমি অনেক ছোটবেলায় এসেছিলাম, তো আমি খালি সায়েন্স সিটির নামটাই জানি, এবারে এসে মানে ভালো করে দেখবো। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং তারা কিন্তু কার্যত বলছেন যে তারা একেবারে পরতে পরতে উপভোগ করতে চাইছেন আজকের এই মুহূর্তটাকে। যে কোনো উৎসবেই বাঙালিদের প্রিয় ঘোরার জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়াল। বর্ষবরণের আগের দিন ভিক্টোরিয়া মেমোরিয়ালেও ছিল চোখে পড়ার মতো ভিড়। কেউ এসছে বন্ধুদের সঙ্গে বা কেউ এসছে পরিবারের সঙ্গে, আর বছরের শেষ দিনটা শেষ দিনের সকাল বিকাল থেকে রাত, আর সেই রাতটা কাটানোর আগে শেষ দিনটা কিন্তু একেবারে ফেস্টিভ মুডে রয়েছে সকলে। আর সেই কারণে ফেস্টিভ মুডে কলকাতা ঘোরা মানে তার এক নম্বর ডেস্টিনেশন হচ্ছে ভিক্টোরিয়া। আর সেই কারণে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু মানুষজনের এই মুহূর্তে উপচে পড়া ভিড়। তো ঢুকিনি, তবু খুব ভালোই লাগছে, এত ভিড় ভাড় ফাঁকাতে তো ভালো লাগে না, এই ভিড়ে তবু খুবই ভালো লাগছে। তো আসাম সে আয়ে হ্যাঁ, হ্যাঁ, তো নিউ ইয়র বচ্চি কো ভিক্টোরিয়া মেমোরিয়াল দিখানা থা, কলকাতা কা আসপাস কা জো ভি জগহ হ্যায় ও সব দিখানা থা। अच्छा लगा, ये भी बहुत एंजॉय की। अच्छा लगा, बहुत इंटरेस्टिंग भी लगा। हाँ, बहुत अलग ही है और कलकत्ता के लोग बहुत अच्छे हैं, स्पेशली यहाँ का खाना हम लोगों को बहुत पसंद। ब्यूरो रिपोर्ट, कलकत्ता न्यूज़।